আজি 23 জানুয়ারি 2023 নেতাজি সুভাষচন্দ্র বসুর 127 সংখ্যক জন্ম জয়ন্তী উৎসব তথা বিবেকানন্দ ক্লাবর সোনালী জয়ন্তী উপলক্ষে আমি উলিয়াইছিল এটা বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা। এই সাংস্কৃতিক শোভাযাত্রাত জাগীয়ত বিবেকানন্দ ক্লাবর সদস্য লগতে জাগীয়তবাসী রাইজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। প্রায় 500 ব্যক্তি লড়া ছালী ব্রাদার্স এন্ড সিস্টার্স সকলে এই সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে। তার আগে আগে এই সাংস্কৃতিক শোভাযাত্রাটি উদ্বোধন করিলে এজন সংস্কৃতিবান ব্যক্তি মরিগাঁও জেলা উপায়ুক্ত দেবাশিস শর্মাদেবে। আর তার আগে আগে আজি নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে আমি জাতীয় পতাকা উত্তোলন করিলো। এই জাতীয় পতাকা উত্তোলন করেছে বিবেকানন্দ ক্লাবর সম্পাদক রবির ভূমিকে। আর এটা আমি সাংস্কৃতিক শোভাযাত্রা সম্পন্ন করে ক্লাব সহদত আহি উপস্থিত হয়েছ। সমূহ জাগীয়তবাসী রাইজক আমি বিবেকানন্দ ক্লাবর পক্ষরপা অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করল। অলপ পিছতেই আমার ইয়াত অনুষ্ঠিত হব এটি বর্ণাঢ্য আটক ধুনিয়া এটি আলোচনা চক্র, বিষয় বিশ্ব দরবারত স্বামীজি নেতাজি। অংশগ্রহণ করিব ব্রহ্মচারিণী চারুবালা দেবী, আমার NFL সেকেন্ডারি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষয়িত্রী তথা সামাগরী ডাইটর এক্স প্রিন্সিপাল রিটায়ার্ড প্রিন্সিপাল দিগন্ত বিশ্বকর্মা, অসমের এজন বলিষ্ঠ বক্তা, সাহিত্য একাডেমি অনুবাদক বটাপ্রাপক, আর কটন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মুরব্বী অধ্যাপক ডক্টর প্রশান্ত চক্রবর্তী দেব। এই আলোচনা চক্রত সমূহ জাগীয়তবাসী রাইজক আমি অনুরোধ জানাইছো আপনাদের এই বৌদ্ধিক আলোচনা চক্রত অংশগ্রহণ করে উপকৃত হওয়া বলে। ধন্যবাদ।